ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতে অল্প আমদানি করা হবে, পরে দাম না কমলে বাড়ানো হবে আমদানির পরিমাণ। একই সঙ্গে প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য 12 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। নির্ধারিত দামের বেশি রাখা হলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। ভোক্তা অধিকার ছাড়াও স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার মনিটর করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। দৈব দুর্বিপাক, অ্যাক্ট অফ গড, একটা শব্দ আছে ইংরেজিতে, সেটা তো আমরা কেউ কন্ট্রোল করতে পারবো না। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি জানান, এখন থেকে ভোক্তা পর্যায়ে আলু প্রতি কেজি সর্বোচ্চ 35 থেকে 36 টাকা, কোল্ড স্টোরেজে 26 থেকে 27 টাকা, পেঁয়াজের দাম 64 থেকে 65 টাকা আর ডিম প্রতিটি 12 টাকা। আমরা ডিম ইম্পোর্টের সিদ্ধান্ত নিয়েছি, 12 টাকা যেটা আমাদের টার্গেটেড প্রাইস, সেটাতে যদি ঠিক থাকে তাহলে ইম্পোর্টের ব্যাপারটা অত গুরুত্ব না, কিন্তু যদি এর দাম বাড়ে আমরা শুরু করব সীমিত আকারে, কিন্তু যদি প্রয়োজন মনে করি যে কমছে না বা সুযোগ নিচ্ছে এরকম, তাহলে কিন্তু আমরা বেশি পরিমাণে ইম্পোর্টের চেষ্টা করব। আমদানি পণ্য চিনি ও তেলের নতুন দামও ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী। প্রতি লিটার বোতলজাত সয়াবিন 5 টাকা কমে 169 টাকা, খোলা সয়াবিন 149 টাকা, পাম অয়েল 4 টাকা কমে 124 টাকা, প্রতি কেজি খোলা চিনি কেনা যাবে 120 টাকায় আর প্যাকেটজাত চিনি 135 টাকা। আমাদের যে ভোক্তা অধিকার, তারা জরিমানা করতে পারে, তবে যদি মামলাও করতে পারে, আর যদি আমাদের মোবাইল কোর্ট হয়, ম্যাজিস্ট্রেট থাকে, তারা কিন্তু স্পটে জেলও দিতে পারে। দেখা যায় যে যেমন মজুদ করে রেখেছে, স্টোরেজের ব্যাপার যেটা নীতির বাইরে, নিয়মের বাইরে, সেটা ডিসিরা কিন্তু তারা আইনের খাতিরে তারা দেখতে পারে। আইন যা যা আছে আমরা তার সর্বোচ্চ প্রয়োগ করব। দুর্গাপূজার সর্বোচ্চ 5,000 টন ইলিশ ভারতে রপ্তানি হতে পারে বলেও জানান টিপু মুন্সি। শুধুমাত্র দুর্গাপূজার এই কয়দিনের জন্য একটা শুভেচ্ছা স্বরূপ দেওয়া হয়। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।